বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল উঠে গেছি, তো এখনো দাঁত ব্রাশ হয়নি, তো চা করব, দাঁত ব্রাশ করব। আর চলো তোমরা আমার লকটা দেখতে থাকো। এবার চা করব, চা খাবো, হয়ে গেছে, চা খাবো বিস্কুট দিয়ে। সকালবেলা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ঘর দুয়ারের কাজ পুরো হয়ে গেছে, সিলিপ আমার মানে খালি আমার স্নান করা হয়নি এখনো। ছেলে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে দেখো এই দেখো জেগে আছে, ও এখনো জেগে আছে, মানে ও উঠবে, ও ঘুমাবে, তারপর আমি স্নান করব। তো এখনো দেরি আছে, এখন বেজে গেছে 3টা, বেজে গেছে 3টা 3 হয়েছে, এখন আমার স্নান হয়নি। তার ভিতরে এই পর্দা ছিল, এখানে চাদর টাঙিয়ে দিয়েছি, পর্দা আছে, সব ঘরের পর্দাগুলো সব ভিজিয়ে রেখেছি, ওইগুলো কাচবো, মানে কখন কাচবো বুঝতে পারছি না, খাওয়াও হয়নি। সকালে সেই তোমাদেরকে দেখিয়েছি একটা বিস্কুট খেয়েছি, সেই খেয়ে এখনও রয়েছি। তো মেয়ে কিছুতেই ঘুমাচ্ছে না, ছেলেও ঘুমাচ্ছে না, মেয়েও ঘুমাচ্ছে না। চলো থাকতাম, ছাদেও জায়গা নেই, তো ওই জন্য এবার খেতে বসবো, খেয়ে নিই। তারপর কত কাপড় চোপড় ধুয়েছি, এগুলো পর্দা লালগুলো আর এগুলো কাপড় চোপড়, এমনি আমার সব মেলে দিয়েছি, পর্দা পুরো বারান্দা ভর্তি হয়ে গেছে। সাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছিল, ঘুমিয়েছিলাম বলতে কি ঘুমাইনি, শুয়েছিলাম খেয়ে। তো এখন 5টা বেজে গেছে, তো মেয়েও ঘুমায়নি দেখো, সেই থেকে দুপুর থেকে জেগেই আছে, হালকা পাতলা একটু শুয়েছিল, ওর দাদা তুলে দিয়েছে ওকে। আবার চা খাও, বিকাল হয়ে গেছে, ঘুম হয়নি না, আর অনেকগুলো কাচাকাচি করেছে না, হাত পাও পুরো ব্যথা হয়ে গেছে, মানে হাত পা বল কি বসে বসে পা দুটো ব্যথা হয়ে গেছে, আর কেচে কেচে হাত দুটো ব্যথা হয়ে গেছে, মানে ফোনটা ধরে আছি না তাও মানে হাতটা আমার ব্যথা করছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো আমার মেয়ের চুলগুলো এত বড় বড়, তো কাটা হয়নি, চুলগুলো দুই সাইড দিয়ে বেরিয়ে করে দেবো, ঝুঁটি করে দেবো, নালে চুল উঠে গেছে, চা বানাতে বানাতে উঠে গেছে ঘুম থেকে। বিকালবেলা চা বসে আছি, চা নিয়ে তো বেনি করে রাখলাম চুলটাকে, কালকে মাথা ঘষবো। তো যাই হোক, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, একটা লাইক করে দিও, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর যারা আমার নতুন আছো, ভিডিও দেখছো, তো প্লিজ তারা একটু একটা সাবস্ক্রাইব করে দিও, আর তাহলে তোমরা আমার প্রতিদিন আমার ভিডিওটা দেখতে পারবে। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো টাটা, আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, দেখতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো।